হ্যালো ভিউয়ার্স, আমাদের পাতালঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো কিছু উপদেশের কথা যেগুলো আমাদের জীবনে মেনে চলা অতি অবশ্যই জরুরি, এবং এগুলি মেনে চললে উপচে পড়বে সুখ ও সমৃদ্ধি। তো চলুন জেনে নিই সেই উপদেশগুলি কি কি। তার আগে আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও। গরুড় পুরাণ গ্রন্থে জীবনের সাফল্যের উপায় বলা আছে। এই শাস্ত্রে যেমন মৃত্যু ও পরের অবস্থা এবং আত্মার মুক্তি লাভের উপায় বর্ণিত আছে, তেমনি জীবনের সুখ সমৃদ্ধি লাভ করতে সঠিক দিশা দেখানো আছে। জেনে নিন গরুড় পুরাণে শ্রী বিষ্ণুর কোন কোন উপদেশ মেনে চললে সহজেই সুখ ও সাফল্য উপভোগ করতে পারবেন আপনি। গরুড় পুরাণে বলা হচ্ছে যে আপনার শত্রুরা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুদ্ধি না খাটালে আপনাদের জীবনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। তার জন্য আগে আমাদের নিজেদের শত্রুদের ঠিক করে চিনতে হবে, তবেই আমরা তার বিরুদ্ধে লড়াই করার সঠিক পথ বের করতে পারব। জীবনে সৌভাগ্য সমৃদ্ধি লাভ করতে গেলে সবসময় পরিষ্কার ও সুগন্ধময় পোশাক পরা জরুরি। যারা স্নান করে না এবং নোংরা পোশাক পরেন তাদের প্রতি কখনোই তুষ্ট হন না মা লক্ষ্মী। তাদের ঘরে কখনো লক্ষ্মীর আগমন ঘটে না। এমনকি ধনী ব্যক্তিরাও রোজ স্নান না করলে, নোংরা পোশাক পরলে ধীরে ধীরে দরিদ্র হতে পারে। আমরা যে খাবার খাই তার থেকেই শক্তি পায় আমাদের শরীর, এবং খাবারই আমাদের স্বাস্থ্য ভালো রাখে। আবার সবচেয়ে বেশি অসুখ বিসুখও হতে পারে ভুলভাল খাবার নির্বাচন করলেই। তাই সুষম ও সহজ পাচন খাবার খাওয়া জরুরি, না হলে আমাদের শরীর ভালো থাকবে না। প্রত্যেক মানুষের নিজস্ব একটি লক্ষ্য থাকে, তবে এই লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের সঠিক বিষয়ে সঠিক জ্ঞান নিরন্তর অনুশীলন করা জরুরি। অন্যদিকে অনুশীলন ও চর্চার অভাবে আমরা যে বিষয়ে দক্ষ তাও আমরা ভুলে যেতে পারি। চর্চার অভাবে আমাদের মস্তিষ্কে জানা জিনিসও ভুলতে আরম্ভ করে। তাই গরুড় পুরাণ বলছে নিজের লক্ষ্য অর্জন করতে সেই বিষয়ে নির্মিত চর্চা করা জরুরি। তুলসী গাছের গুরুত্বের কথা গরুড় পুরাণ ছাড়াও অন্য শাস্ত্রেও বর্ণিত আছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে না। নিয়মিত তুলসী গাছের পুজো করলে পজিটিভ এনার্জির প্রভাবে বাড়ি থেকে সব অসুখ ও অভাব দূর হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরের আরও একটা ভিডিওতে। ধন্যবাদ।